হেমন্ত এবং বলয় চ্যাটার্জির উদ্যোগে শ্রীরামপুর কালীতলাতে শুভ উদ্বোধন হয়ে গেল নিনজা ফিটনেস সেন্টারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা গৌরব রায় চৌধুরী, ক্যারাটে জগতের বিশিষ্ট শিক্ষক তীর্থঙ্কর নন্দী এবং কলকাতার শিশু মঙ্গল হাসপাতালের অধ্যাপিকা চিকিৎসক ডক্টর কেয়া চক্রবর্তী সহ আরো বহু মানুষ। निंजा फिटनेस सेंटर बनाया है, ये जो आज उद्घाटन किए है इसका पीछे उद्देश्य क्या है? बस ये आजकल तो सबको कुछ ना कुछ हेल्थ इश्यूज आ रहा है, बिकम पार्ट ऑफ आवर लाइफ। फिटनेस ना सबको जरूरत पड़ रहा है, जो बच्चे हो या एज मिडिल एज हो या एज हो। और फिटनेस सेंटर्स और जिम्स तो ऑलरेडी बहुत ज़्यादा है, हम लोग सोचे फ्यूजन जैसा समथिंग लाइक मिक्सअप ऑफ कराटे जिम योगा एंड जुम्बा सब कुछ एक साथ लेके आके वो भी अफोर्डेबल प्राइसेस में देना चाहते थे। आपको ऑलरेडी पता है इस जगह में कोलकाता और श्रीरामपुर इस एरिया में बहुत हीट रहता है, जूरी समर में तो बहुत हीट रहता है और ह्यूमिडिटी की वजह से बहुत बच्चे सब क्लब्स में जाके सीख नहीं पा रहा है, कराटे हो कुछ भी फिटनेस ट्रेनिंग हो भी सीख नहीं पा रहा है। इसलिए हम लोग सोचे एक छोटा सा फिटनेस सेंटर बनाएंगे, उधर टाइम्स पास देखे और बहुत अफोर्डेबल प्राइजेस क्लब्स में तो बहुत कम प्राइजा में हो रहा है, सेम इधर ही देना चाहते थे। जो लोग को क्लब्स में मिल रहा है पर वो लोग को फैसिलिटी नहीं मिल रहा है, उधर बहुत कम पैसा में हो रहा है, बट समर में इसी का वजह से समर में वो लोग नहीं कर पा रहे। हम सोचे एक फिटनेस सेंटर बनाएंगे जो वो लोग समर में यूज़ करेंगे।
एयर कंडीशन और क्लीन फैसिलिटी दे रहा है सबको, मेल और फीमेल टॉयलेट सबके टॉयलेट दे रहा है और एयर कंडीशन है, फैंस है, सेंट्रलाइज एसी भी रहने वाले हैं। अभी क्लब को कंपेयर करेगा तो ये बहुत अच्छा है, वो लोग को समझ में कंटिन्यू कर सकते हैं और प्राइसिंग का हिसाब से वी आर कीपिंग इट अफोर्डेबल, ज़्यादा कुछ नहीं कर रहा है, ज़्यादा कुछ प्राइसिंग भी नहीं रख रहा है क्योंकि सब लोग आके जाएंगे, हम लोग इंकरेज कर रहे हैं सब सब लोग फिटनेस उसका लाइफ में हिस्सा बने बिकॉज इट्स पार्ट ऑफ द लाइफ। प्रोग्राम ইউনিসেক্স ফিটনেস সেন্টার স্টার্ট করলো আমাদের, যেটার ওপেনিং আজকে হয়েছিল ভোলবাজি আমাদের, সেটা ইউনিসেক্স ফিটনেস সেন্টার আমাদের নাম রাখা হয়েছে নিনজা ফিটনেস, তো যাতে সবাই একই জায়গায় এসে যাতে সবাই একজন একসাথে পেয়ে যায়, যেমন আমাদের এখানে থাকছে জিম থাকছে, কারাটে থাকছে, যোগা থাকছে, জুম্বা থাকছে, আমাদের সব প্রোগ্রামটাকে এখানে একই জায়গার তলায় আমরা রাখছি যাতে এটার জন্য এখানে আর একটা জন্য এক জায়গায় পাবো এখানে আমার, সেখানে হলে আমরা এখানে সব সার্টিফাইড ট্রেনার রাখছি, এমন নয় যে না কেউ দুদিন শিখে সেখানে শেখাচ্ছে তার ডিফেন্টে কোনো স্টুডেন্ট বা কারোর কোনো শরীরের কোনো মাইনার প্রবলেম হলো সেরকম যেন না হয়, তো সেদিকে দিকে আমরা যাতে যাতে যারা সার্টিফাইড ট্রেনার সেরকমই আমরা প্রতিদিন সার্টিফাইড ট্রেনারই আমরা এখানে রাখছি। আমাদের এখানে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি আমাদের সেন্টার ওপেন থাকছে আর বিকেলবেলা আমাদের সেন্টার ওপেন থাকছে 4টা থেকে একদম 9টা অবধি। তো আমাদের এখানে মেনলি বডি ফিটনেসের উপর যেগুলো রাখে বা সেগুলো ফিটনেসের উপর, যাতে এখনকার দিনে বাচ্চারা যাতে মাঠে ঘাটে করতে লেগে যাচ্ছে বা কিছু করছে যে কোনো প্রবলেমের জন্য, সেই কারণে আমরা ইনডোরেই আমাদের ক্যারেক্টারটা শিফট করেছি, মানে আমাদের শ্রীরামপুরের মধ্যেই ফার্স্ট টাইম আমাদের এখানে ইনডোরটা স্টার্ট হয়েছে যেখানে আমাদের ক্যারেক্টার শেখানো হবে, প্লাস জিমবা হবে, প্লাস আমাদের যোগা থাকছে, জিম তো অলমোস্ট থাকছেই আমাদের জিমে, আমাদের পুরো সেট আপ আছে, যাতে সবাই মানে অল্প ফিজের মধ্যে সব কিছুটা শিখতে পারে। সেই হিসেবে আমাদের অনেকদিন ধরে ভাবনা চিন্তা ছিল, সেটা আজকে আমাদের সাকসেসফুল হয়েছে, আমাদের নতুন আমাদের নিনজা ফিটনেস সেন্টার আমাদের স্টার্ট হয়েছে আজকে উদ্বোধন হলো। আর আমাদের মধ্যে উদ্বোধনে অতিথি ছিলেন বাংলা টিভি সিরিয়ালের বিশিষ্ট অভিনেতা শ্রী গৌরব রায়চৌধুরী, তিনি অনেকগুলো সিরিয়ালে অ্যাক্টিং করেছেন বা এখনও কন্টিনিউ করে যাচ্ছেন। আর আমাদের মধ্যে ছিলেন আমাদেরই কারাটে জগতের খুব নামি শিক্ষক তীর্থঙ্কর নন্দী মহাশয়, প্লাস আমাদের মধ্যে একজন ডক্টর ছিলেন প্রফেসর কে আর চক্রবর্তী, উনি শিশুমঙ্গলের বড় ডাক্তার, উনি প্রফেসর, উনি ওনার আন্ডারে অনেকগুলি এমবিবিএস ডক্টর ডক্টর হচ্ছে। তো আমরা আমাদের যে ওপেনিংটা আমরা সবাইকে জানিয়ে মানে আমাদের যে বড় বড় মানুষকে দিয়ে ওপেনিংটা আমরা করেছি। ছোটোবেলা থেকে কি এই ইচ্ছাটা ছিল, স্বপ্ন ছিল যেরকম একটা একটা মানে ইনস্টিটিউট গড়ে মানে ইচ্ছা? আমি তো অনেকদিন ধরে আজকে প্রায় 6-7 বছর ধরে আমি বিভিন্ন ক্লাবে কারাটে শেখাচ্ছি, তো আমারও অনেকদিন স্বপ্ন ছিল যে আমরা এই আমি একটা নতুনভাবে একটা সেন্টার স্টার্ট করবো যেখানে টোটালি ইনডোর থাকবে, মানে এসি থাকবে, ম্যাট থাকবে, তো এটা আমার তো একাধারা তো সম্ভব হয়নি, আমার সাথে আমার জামাইবাবু টোটালটাই আমার সাথে হেল্প করেছেন, মানে হেল্প করছেন বলতে আমি ওনাকে হেল্প করেছি। আপনার জামাইবাবুর নাম? আমার জামাইবুর নাম হেমন্ত, হেমন্ত, এস হেমন্ত, এস হেমন্ত, তো আমার জামাইবু টোটালটা করেছে, আমি ওনাকে হেল্প করেছি। ভবিষ্যতে আর কী করার ইচ্ছা আছে? ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে এই সেন্টারটাকে আরও বড়ো করতে, প্লাস আমাদের এই সেন্টারটা ভালো চললে আমরা আরও বিভিন্ন জায়গার সেন্টার আমরা আরও ওপেন করবো নিনজা ফিটনেসের নামে, তো নিনজা ফিটনেসটাকে আমরা পুরো স্প্রেড করতে চাই অল ওভার হুগলিতে বা ইন ফিউচার ওয়েস্ট বেঙ্গলে যদি করতে পারি কখনো, যাতে আমরা স্প্রেড করতে পারি, যাতে সবাই যেন একই জায়গায় শিখতে পারে, মা ধরুন কোনো মা আর ছেলে এসছে, মা জিম করছে বা মা জিম করছে ছেলে কারাটে করছে, বা মা ইয়োগা করছে ছেলে কারাটে করছে, এরকম যেন একই জায়গায় হয়, একসাথে হয়ে যাবে, একসাথে বাড়ি চলে যাবে, যাতে আমাকে আনতে যেতে হবে বা আমাকে দিয়ে আসতে হবে এই ব্যাপারটা যেন না হয়, টাইমটা ওয়েস্ট যেন না হয়, সবাই যখন টাইমের ভ্যালু আছে তো যেন ছেলে কারাটে করছে মা গিয়ে বসে আছে কিছু কোনো কাজ নিয়ে বসে আছে, যাতে মাও জিম করছে ছেলে কারাটে করছে, বা মা ইয়োগা করছে ছেলে কারাটে করছে, যাতে একই টাইমের মধ্যে জিনিসটা হয়ে গিয়ে টোটালটা মানে একই সঙ্গে হয়ে গিয়ে যেন কারো টাইমটা যেন ওয়েস্ট না হয় আর যেন বডিটাও ফিটনেস থাকে। শ্রীরামপুর থেকে 24 ঘন্টা লাইফের জন্য প্রতীক শাহ রিপোর্ট। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटीशियन तथा मेकअप आर्टिस्ट, मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर, रडार एजुकेशन, श्याम नगर तथा कांतिनाड़ा।